আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আয়াত ফ্রম আয়াত প্যারাডাইস। আজকে দেখাবো আপনাদের ডাল ভুনা করার রেসিপি, একদম ইজি ওয়েতে কীভাবে আপনারা ডাল ভুনা করে ফেলতে পারেন, তাও 5 মিনিটের মধ্যে একদম সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক, কীভাবে আমি এই ডালটা ভুনা করলাম। Paint the town, love you right now. Hop in the Bentley, let the roof down. It's a Friday night. করার জন্য এখানে নিয়েছিলাম কড়াই, পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। হালকা লাল হওয়ার জন্য আমি ওয়েট করব, পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব। ততক্ষণে আমি ডালটা ভালো মতো ক্লিন করে নিয়েছি। এখানে আপনারা যতটুকু পরিমাণ ডাল রান্না করবেন ততটুকু পরিমাণেই ডাল নেবেন। এখানে আমি ডাল রান্না করার জন্য নিয়েছি মসুরির ডাল। এরপরে হচ্ছে কি, আমার পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে এর সাথে স্বাদ মতো অ্যাড করে দিয়েছি হলুদ, পরিমাণ মতো হালকা দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে ডাল ভুনা করলে অনেক মজা লাগে, তো আমি বেসিক্যালি আদা রসুন বাটাটা দিয়ে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এরপরে আমি যে ডালটা ক্লিন করেছিলাম ওই ডালটা দিয়ে দিয়েছি। ডালটাকে একটু হালকা ভাজা ভাজা করবো আর কষিয়ে নেব। যে কোনো তরকারি ক্ষেত্রে বলেন, ডালের ক্ষেত্রে বলেন, ভুনা করার ক্ষেত্রে বলেন, একটু কষিয়ে নিলে আর কি ডালটা আরও বেশি মজা হয়, যে কোনো তরকারি বেশি মজা হয়। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম টমেটো, কাঁচা টমেটো। ডালের পরিমাণটা খুবই কম ছিল, যেহেতু আমার বাচ্চাদের জন্যই শুধু রান্না করতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরপর ডালটা কষানোর পর হচ্ছে গিয়ে এর মধ্যে আর কি পানি অ্যাড করে দিয়েছি, তাও পরিমাণ মতো। এরপরে পানি অ্যাড করার পরে এখানে অ্যাড করে দিয়েছি লবণ। লবণটা চাইলে আপনারা আগে দিতে পারেন বা পরে দিতে পারেন, তো আমি আগেই লবণটা অ্যাড করে দিই, সেদিন অ্যাকচুয়ালি মনে ছিল না, এর জন্য আর কি পরে দিয়েছি। এখানে দেখেন আমার ডালটা হয়ে গেছে, পানি শুকানোর জন্য আর কি ওয়েট করবো। এরপরে হালকা আঁচে দিয়ে দিব। এখানে আমি আরও স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ডালটা আরও বেশি মজা লাগে। তো দেখেন আমার ডালটা একদম পানি শুকিয়ে গিয়েছে, একদমই রেডি। ডালটাকে বেশি রাঁধতেও সময় লাগে নাই, তো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদম সহজভাবে ডাল রান্না হয়ে যাবে। আর এই ডালটা ট্রাস্টমি খেতেও অনেক মজা হয়। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, লাইক অ্যান্ড শেয়ার প্লিজ।